ছাত্র ক্রেডিট কার্ডের পর রাজ্যে চালু হলো ইউপিএসসি কোচিং সেন্টার শনিবার সেই কোচিং সেন্টার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাতে নতুন করে উদ্বোধন হলো সম্প্রতি কেন্দ্র বনাম প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিতর্কের সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যে ইউপিএসসি ট্রেনিং সেন্টারের কথা মুখ্যমন্ত্রীর অভিযোগ ইদানিংকালে বাংলা থেকে তেমনভাবে আইপিএস বা আইএস তৈরি হচ্ছে না তাই বাংলা থেকে মেধাবী ছাত্রছাত্রীরা যাতে সর্বভারতীয় স্তরে নিজেদের মেলে ধরতে পারে তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাজ্য সেই মতোই এদিন উদ্বোধন হয়ে গেল ট্রেনিং সেন্টারের মূলত ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টারটি করা হয়েছে কোচিং সেন্টারটির নতুন নামকরণ হয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এই সেন্টারের চেয়ারম্যান সুরজিৎকর পুরকাস্ত সহ অন্যান্যরা সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অন্যতম কর্মাধ্যক্ষ তথা আইএস আধিকারিক রজনভীর কপুর বলেন আপাতত দু মাস ক্লাস হবে ইতিহাস ভূগোল বিজ্ঞান অর্থনীতি রাজনীতি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ক্লাস হবে অভিজ্ঞ ব্যক্তিরা ক্লাস নেবেন অনলাইনে সমস্ত ক্লাস চলবে ফলে সমস্ত জেলার পরীক্ষার্থীরা ভার্চুয়ালি এই ক্লাসে যোগ দিতে পারবে সরকারের এই উদ্যোগে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীরা যে বিশেষভাবে উপকৃত হবে তা বলা বাহুল্য উল্লেখ্য রাজ্যে বহু মেধাবী পড়ুয়া আছে যারা পরীক্ষায় ভালো ফল করেছে অথচ টাকার অভাবে সরকারি চাকরিতে ঠিকঠাক প্রস্তুতি নিতে পারছে না তাদের জন্য আগেই বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজ নতুন মোড়কে সেই সেন্টারটিকে আবার নতুন করে খোলা হলো।